আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম আজকে আমরা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিক অঙ্ক করব ক্লাস 9 10 এর নবম দশম শ্রেণীর বইয়ে এই প্রশ্নটা আছে প্রশ্নটা হচ্ছে 68 নম্বর পৃষ্ঠায় উদাহরণ 37 এই প্রশ্নটা আইবিএ পত্রিকা বিএডিসি পরীক্ষা আসছিল এছাড়াও বিভিন্ন পরীক্ষা আসে আমরা এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং ভাবে সমাধান করব প্রশ্ন আপনারা দেখেন যে একটি নল 12 মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে অপর একটি নল প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয় চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় নল দুটি একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি 96 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটি কত লিটার চৌবাচ্চাটিতে কত লিটার পানি হবে এই প্রশ্ন আমরা সমাধানের সময় দেখব যে 12 লিটারে পূর্ণ করতে পারে তার মানে দেখেন 12 মিনিটে যদি পূর্ণ করে এক অংশ তাহলে এক মিনিটে পূর্ণ করবে এই 12 এর উপরে এক অংশ এখন কত মিনিটে খালি করে এটা বলা নাই কিন্তু বলা আছে প্রতি মিনিটে 14 লিটার করে পানি বের করে দেয় এইখানে একটা খুব ইম্পর্টেন্ট অনেকে আছে কি করে এই 14 লিটারটাকে হিসাবে ধরে অঙ্ক করে এটা কিন্তু ভুল ভুল না সঠিক কিন্তু অনেক লম্বা সময় লাগবে এবার আমরা কয়েক সেকেন্ডে সমাধান করতে পারবো যদি আমরা 14 লিটারের বিষয়টাকে অ্যাভয়েড করি মানে এটা আমরা পরে করব আমরা আগে বাইর করবো যে টোটাল কত মিনিট লাগে খেয়াল করেন আপনি যদি টাইম বাই করেন যে ধরেন 10 মিনিটে পূর্ণ হয় তাহলে 14 লিটার করে পানি ঢুকলে 10 মিনিটে 14 10 140 লিটার পানি বের করে দেয় এটা খুবই সহজ হয়ে যাবে এই জন্য 14 লিটারের বিষয়টা আগে আনা যাবে কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে বলা নাই কত মিনিটে পূর্ণ হয় কিন্তু একটা প্রশ্ন একটা কথা বলা আছে যে 96 মিনিটে পূর্ণ এই 96 কিন্তু সম্পূর্ণ অংশের এককভাবে পূর্ণ করে বিষয়টা এরকম না আমি তো আপনাদের চিত্র আটকের বিষয়টা বোঝাই দেই তাহলে খেয়াল করে যে এটা একটা ট্যাঙ্ক বা একটা চৌবাচ্চা এখানে একটা পাইপ দিয়ে পানি প্রবেশ করে এটার সময় লাগে 12 মিনিট আর একটা চৌবাচ্চা দিয়ে একটা পাইপ দিয়ে পানি বের হয়ে যায় এটা কত মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চাটা খালি করবে এটা বলা নাই এটা যদি বলা থাকতো তাহলে আমাদের শব্দ দ্বারা গুণ করে দিলে কিন্তু অ্যান্সার চলে আসবে কি বলা আছে বলা আছে যে এটাও চালু আছে এটাও চালু আছে দুইটা যখন চালু থাকবে মানে তখন আমাদের এবি এ দিয়ে ঢুকবে বি দিয়ে বের হয়ে যাবে যাওয়ার পরে কিছুটা অবশিষ্ট থাকবে এইটা যদি অবশিষ্ট থাকে তাহলে এইভাবে অবশিষ্ট থাকবে একটু একটু করে জমা হবে জমা হইতে হইতে 96 মিনিটে পূর্ণ হয়ে যাবে তাহলে আমরা দেখি যে এখানে আমরা ধরি যে এই পাইপটার ধারণ ক্ষমতা মানে পাওয়ার পাওয়ার মানে x মিনিটে পূর্ণ করে সরি x মিনিটে খালি করে তাহলে আমরা দেখতে পাই কি যে 1/12 - 1/x মানে এটা ধরি হচ্ছে কি যে সম্পূর্ণ চৌবাচ্চাটি x মিনিটে খালি হয় খালি হয় সমান x মিনিট মানে যদি শুধু একক এই খালি হওয়া পাইপটার পাওয়ার হচ্ছে x মিনিট তাহলে প্রশ্ন মধ্যে 1/12 - 1/x = 1/96 এইটা হচ্ছে সমীকরণ সাধারণ সৃষ্টি আমি শর্টকাটে দেখাই দেবো একটু পরে তাহলে এখানে 1/x কেন মাইনাস হলো কারণটা হচ্ছে দেখেন 12 মিনিটে পূর্ণ হয় তার মানে 1 মিনিটে পূর্ণ করে 12 এর 1 অংশ তার মানে এই যে অনেকটা অংশ সে পূর্ণ করে তারপরে কি হয় যে কিছুটা খালি হয়ে যায় কতটুকু খালি হয় আমরা জানি না কিন্তু এতটুকু জানি যে যেটা খালি হয় সেটা অল্প একটু খালি হয় অল্প একটু ধরেন এইটুকু খালি হয়ে গেল তাহলে তো এতটুকু এখনো জমা আছে এই এতটুকুর নাম হচ্ছে এই মাইনাস করে দিলে ওই জমা অংশটুকু বাই হবে এই জমা অংশটুকুর পরিমাণ হচ্ছে 96 এর 1 তাহলে এখান থেকে আমরা কাটাকাটি হিসাব করব এই যে -1/x টা কে ওই পাশে পাঠিয়ে দিব তাহলে 1/x = এটা এইভাবে চলে আসলে হবে 1/12 - 1/96 তাহলে 1/x এর হচ্ছে 12 8 12 96 এখানে 96 যাচ্ছে 8 - 1 = 1/x = হচ্ছে 7/96 আর x এর মান আর আর এটাকে উল্টা নিব কি উল্টা নিলে হবে কত 96/7 এই যে 96/7 আসলো এটা পূর্ণ সংখ্যা আসলো না সাপোজ এখানে যদি 12 আসতো তাহলে 8/96 হয়ে যেত যেহেতু মিলতে সাথে ফ্রাকশন আসতেছে আসল সমস্যা নাই মানে দেখেন তো x এর নাম কি ধরছিলাম x এর নাম ধরছিলাম x মিনিট সময় লাগে পূর্ণ হতে তাহলে এত মিনিট সময় লাগবে পূর্ণ হতে তার মানে এই পাইপ যদি না থাকতো শুধু এই পাইপ দিয়ে পানি মানে খালি হয়ে যেত সরি পূর্ণ কথা বলছি খালি হয়ে যাইতো তাহলে টোটাল সময় লাগতো 1 মিনিট এখন আসি যে আমাদের বলতেছে প্রতি মিনিটে 14 লিটার পানি বাইর হয়ে যায় তাহলে 96/7 মিনিটে বের হয়ে যাবে 14 দ্বারা গুণ করে দিলে হয়ে যাবে তাহলে 192 লিটার পানি বের হয়ে যায় তাহলে এই টোটাল ট্যাঙ্কটার ধারণ ক্ষমতা হচ্ছে 192 লিটার
আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই সমস্ত লিটারওয়ালা অঙ্কের এই লিটার নিয়ে শুরুতে কাজ না করে টাইম নিয়ে কাজ করতে হয়, আর টাইম নিয়ে কাজ করে টাইম বাইর হলে তখন এই লিটার দিয়ে গুণ করে দিলে ধারণ ক্ষমতাটা খুব সহজে বেরবে। এই অঙ্কটা তো আমরা করলাম রিটেন স্টাইলে, বাট এমসিকিউতে আসলে এই অঙ্কটা কিভাবে করা যাবে? আচ্ছা, অনেকে মনে করতে পারেন অঙ্কটা জটিল হয়ে যাচ্ছে, দেখেন এখানে ক্লাস 9 এর বই এমন ভাবে দেওয়া আছে আরো অনেক বেশি জটিল, এক্স ওয়াই ধরে ডাবল সমীকরণ সাজাইছে, কোর থেকে এই নিয়মটা সহজ হবে। এবার আসি আমরা, তো এই প্রশ্নটাকে আমরা একেবারে শর্টকাটে করব। শর্টকাটে কিভাবে, দেখেন আমরা একটা সূত্র জানি যে একটা পূর্ণ করলে, দুটি পাইপ দ্বারা পূর্ণ হলে একটি যে খালি হলে তাহলে এ এ গুণন বি বি মাইনাস এ স্মল, আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে যে একটি পাইপ দ্বারা পূর্ণ হয় যদি আরেকটি পাইপ দ্বারা খালি হয় তাহলে দুটা গুণ করতে হয় আর নিচে দুটা বিয়োগ করতে হয়। তাহলে দেখেন এইটা বাইর হলে কি বাইর হয়, বাইর হয় টাইম, মানে অপর পাইপের টাইম বাইর হয়। তাহলে আমরা এখানে দেখতেছি 12 মিনিট একটা দেওয়া ছিল, 96 মিনিট একটা দেওয়া ছিল, আর এখানে বিগ মাইনাস এ স্মল, তার মানে 96 মাইনাস 12। এই ক্যালকুলেশনটা করলে যেটা বাইর হবে সেটা হচ্ছে অপর পাইপের পাওয়ার বাইর হবে। সেই অপর পাইপের পাওয়ারের সাথে যদি আমরা 70 লিটার গুণ করে দেই তাহলে এক লাইনে মাত্র 10 সেকেন্ডে এই প্রশ্নের উত্তর বাইর হয়ে যাবে। তাহলে দেখি এখানে কাটাকাটি করলে হচ্ছে 12 থেকে 96 থেকে 12 চলে গেলে হচ্ছে 84, এই 12 দ্বারা 84 কাটলে 7 বার 84, 7 দ্বারা কাটলে হচ্ছে 7 2 14, 96 2 192। এমসিকিউ পরীক্ষা অবশ্যই এই নিয়মে করতে হবে, না হলে সময় পাবো। আচ্ছা, তো যাই হোক আমরা এখন এই রকম আর একটা প্রশ্ন দেখে এই পার্টটা ক্লোজ করব। এই প্রশ্নটা এই ক্লাস 9 এর বইয়ের 3.5 এর 21 নম্বর অঙ্ক হুবু এই নিয়মে দেওয়া আছে। কিরকম প্রশ্নটা শোনেন, বলছে একটি নল দ্বারা 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়, অপর একটি নল দ্বারা 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের করে দেয়। মানে 12 মিনিটে পূর্ণ হয় আর এবার 1 মিনিটে 15 লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয়, চৌবাচ্চাটি তাহলে 48 মিনিটে পূর্ণ হয়ে যাবে। আগের অঙ্কের সাথে হুবু মিল আছে। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ভরে, মানে ধারণ ক্ষমতা কত, এটা বাইর করতে বলছে। তাহলে আমরা কি করবো, ওই আগের বারের মতো হচ্ছে যে তাহলে প্রশ্নটা দেখেন, বলছে সম্পূর্ণ অংশ খালি করে এক্স মিনিট আমরা ধরলাম, তাহলে প্রশ্ন মতো হচ্ছে 1/12 মাইনাস 1/x, মানে এটা হচ্ছে পূর্ণ করলো, এটা খালি করলো, পূর্ণ থেকে খালি করার পর একটু জমা হলো, সেই জমাটা কত, 1/48, কারণ প্রশ্নে বলা আছে 48 মিনিটে সম্পূর্ণটা পূর্ণ হয়। তাহলে আসতেছি যেটা আমরা এই পাশে নিয়ে আসি, এটাকে ওই পাশে দেখতে হবে, 1/x সমান সমান 1/12 মাইনাস 1/48, 1/x সমান সমান 48, 4/48 48, তাহলে হচ্ছে 48 এর উপরে 3 কাটাকাটি করলে হচ্ছে 3/48 1, তাহলে x সমান সমান আর আমি উল্টায় নিলে 16, তাহলে x সমান যে 16 বাই হলো, এই 16টা হচ্ছে x এর ভ্যালু, তার মানে সম্পূর্ণ চৌবাচ্চাটা পূর্ণ হয় 16 মিনিট। আর উত্তর কি চাইছে, উত্তর চাইছে যে প্রতি মিনিটে লিটার 15 লিটার পানি বের করে দেয়। তাহলে দেখেন, তাহলে অতএব ধারণ ক্ষমতা, যেহেতু দ্বিতীয় পাইপটার পাওয়ার বা সময় বের হলো এত মিনিট, আর এক মিনিটে সে 15 লিটার করে পানি বের করে দেয়, তাহলে সে ধারণ ক্ষমতাটা হবে 16 × 15 = 240 লিটার। এই যে এটা হচ্ছে 3.5 এর 21 নম্বর অঙ্ক, যার অ্যান্সার হচ্ছে 16 লিটার। আজকে এমসিকিউ এর জন্য শর্টকাটে কিরকম, এই যে উপর নিচে আমরা দেখেন, প্রথমে একটা দেওয়া ছিল 12 মিনিট আর একটা আছে 48 মিনিট, এই 48 মাইনাস 12 এইটা করলে যেটা বাইর হবে সেটা হচ্ছে যে দ্বিতীয় যে পাইপটা আছে তার পাওয়ার বাইর হবে, মানে সে কত টাইম নেয়, সেই টাইমের সাথে আমরা এই 15 লিটার গুণ করি। 48 থেকে 12 বিয়োগ করলে হচ্ছে 36, 12 দিয়ে 36 কাটলে 3, 3 দিয়ে 48 কাটলে হচ্ছে 16, 16 আর 15 গুণ করলে হচ্ছে 240। এই যে দেখেন এক লাইনে অঙ্কটা করা হলো, তো এই জিনিসটা খুব ইন্টারেস্টিং যে এখানে এই যে বিয়োগ করার বিষয়টা, একটা দিয়ে ঢুকে আর একটা দিয়ে বাইর হলে বিয়োগ করতে হয়, তারপরে এই লিটারটা গুণ করে দিলে আসার বাইরে। তো আজকে এই পর্যন্তই, আপনারা আইবি এর রিলেটেড যে বিভিন্ন পরীক্ষাগুলো বা বিভিন্ন পরীক্ষা যে বোর্ড বই থেকে প্রশ্নগুলো আসে, বোর্ড বইয়ের সমাধানগুলো একটু লেন্দি বা জটিল, আমরা যে ক্লাসগুলো নিব ক্লাসগুলো ফলো করবে, ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবে। ধন্যবাদ এই পর্যন্ত, আজকে সবাই ভালো থাকবেন।